প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা উপস্থিত হয়েছি আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসরুমে। আমরা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল অংশের নতুন কিছু ট্যাগ আমরা শিখব। আমি তোমাদের সঙ্গে আছি আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচটিএমএল লিস্ট, অর্থাৎ এইচটিএমএল দিয়ে কিভাবে লিস্ট তৈরি করা যায়। লিস্ট দুই রকম হয়, একটা হলো অর্ডার লিস্ট, একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলো যেমন একটা তালিকা যদি আমরা তৈরি করতে চাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে রফিকুল ইসলাম এর নাম্বার ওয়ান, নাম্বার টুতে আছে হাবিবুর রহমান, নাম্বার থ্রিতে আছে আহমদ আলী। অর্ডার লিস্ট মূলত দুই ধরনের বা বিভিন্ন রকম হতে পারে, যেমন সিরিয়াল নাম্বার, যেহেতু সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি এভাবে হতে পারে, সিরিয়াল নাম্বার আবার এ বি সি এভাবেও হতে পারে। তো এখানে আমরা তিনটি তিনটি নাম দিয়ে দুই ধরনের অর্ডার লিস্ট আমরা তৈরি করেছি, আর আনঅর্ডার লিস্ট আমরা এখানে চারটা নাম দিয়ে তৈরি করেছি। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে কোনো অর্ডার নাই, অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর অথবা এ বি সি এরকম কিছুই নেই। এখানে আছে আমরা সিম্বল দিয়ে এখানে আনঅর্ডার লিস্টটি তৈরি করেছি। এটাও একটা তালিকা, কিন্তু এখানে মূলত কোনো অর্ডার নেই। তো এটা তৈরি করবার জন্যে আমরা যদি এইরকম একটি পেজ তৈরি করতে চাই, অর্থাৎ প্রথমে আব্দুল আউয়াল ইউনিভার্সিটি কলেজ শ্রীপুর গাজীপুর, এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব না। শুধু দেখব যে অর্ডার লিস্ট দুই ধরনের আছে, এ বি সি দিয়ে এবং ওয়ান টু থ্রি ফোর দিয়ে, আর আনঅর্ডার লিস্ট আছে। এই আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আমরা তৈরি করব। তো এটা তৈরি করবার জন্যে আমাদের যে কাজটা করতে হবে, কাজটি করতে হবে সেটা হলো ওয়ান দিয়ে আমরা এইচটিএমএল লিস্ট লিখলাম। তো এটা আমরা সেভ করে দেখি পেজে কীরকম দেখা যায়। এই যে এইচটিএমএল লিস্ট চলে এসছে। এখন আমরা এইচ থ্রি দিয়ে আমরা অর্ডার লিস্ট লিখলাম। তো এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে অর্ডার লিস্ট লেখা হয়েছে। এই অর্ডার লিস্ট আমরা তৈরি করব মূলত ও এল দিয়ে, অর্থাৎ ওতে অর্ডার, এলতে লিস্ট। তো অর্ডার লিস্টের মধ্যে আমরা মূলত লাইনের এল আই এন ই লেখার কথা ছিল, এখানে আমরা ট্যাগটা লিখেছি এল আই। এটা দিয়ে আমরা মূলত একটা করে লাইন আমরা দেখিয়েছি, যে প্রথম লাইনে ছিল, অর্ডার লিস্টের প্রথম লাইনে ছিল রফিকুল ইসলাম। এখানে আমরা রফিকুল ইসলাম লিখে দিলাম, এই নাম্বার ওয়ান দেওয়া প্রয়োজন নেই। তো এই অর্ডার লিস্টে আমরা রফিকুল ইসলাম লিখে দিলাম। দু নাম্বার লিস্টে আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার টুতে আছে, এখানে কি হাবিবুর রহমান। লিস্টে তিন নাম্বার তালিকায় আছে আহমদ আলী। তো এটা আমরা ওএল এর মধ্যে যদি আমরা টাইপ বলে দেই, অর্থাৎ এটা কোন ধরনের হবে, যেমন ওয়ান টু থ্রি ফোর এভাবে যদি হয় তাহলে টাইপ ওয়ান লিখলেই চলবে। আর যদি এ বি সি দিয়ে লিখতে হয় তাহলে এই লিস্টটাকে আমরা শুধু টাইপ চেঞ্জ করে দেই। এখানে টাইপ চেঞ্জ করে আমরা এ বি সি এটা লিখে দিলাম। তো দুই ধরনের লিস্ট আমার এখানে তৈরি হয়ে গেল। তো আমরা যদি এখানে ধরো, এখানে আমরা ক্যাপসলক না লিখে, অর্থাৎ ক্যাপিটাল এ না লিখে আমরা যদি স্মল এ লিখি, তাহলে এখানে দেখো যে এখানে স্মল লেটার এ বি সি দেখাচ্ছে। তো আমরা এইবার তৈরি করব আনঅর্ডার লিস্ট এইচ থ্রি দিয়ে। আমরা একটু হেডিং লিখে দিই, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টে আমরা এখানে দেখাবো ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট,
আর আনওয়ার্ডার লিস্টের মধ্যে আমরা একটা লাইন অ্যাড করি, সেখানে লিখেছিলাম উম্মে হাবিবা আবৃতা। এবং লিস্টের দু নম্বরে আছে, তোমরা এখানে লক্ষ্য করো যে লিস্টের দু নম্বরে আছে, লিস্টের দু নম্বরে এখানে আছে সুমাইয়া আফরিন। আমরা একটু সুমাইয়া আফরিন, SUMAIYAFRIN লিখে দিলাম। এবং তিন নম্বর তালিকায় আছে, তিন নম্বর আছে আদনান সামি, এখানে আদনান সামি লিখে দিই, আদনান সামি। এবং চার নম্বরে আছে, চার নম্বরে আছে সুস্মিতা রানী, আমরা এখানে একটু সুস্মিতা রানী লিখে দিই, সুস্মিতা রানী, আমরা এখানে সুস্মিতা রানী লিখে দিলাম। তো এটা সেভ করে আমরা একটু প্রদর্শন করি, দেখি কি আসে। এখানে রিফ্রেশ দিলে এই আমাদের তালিকা আনওয়ার্ডার লিস্টে উম্মে হাবিবা, আদনান সামি এবং সুস্মিতা রানী চলে এসছে। তো এই ছিল আমাদের HTML লিস্ট কিভাবে তৈরি করতে হয়। আমরা আবার একটু রিভিশন যদি দেই, তাহলে HTML লিস্টে আমরা আনওয়ার্ডার লিস্ট একটা, অর্ডার লিস্ট একটা তৈরি করতে পারি। অর্ডার লিস্ট আমরা যদি তৈরি করতে চাই, তাহলে এখানে লিখতে হবে OL এবং টাইপ বলে দিতে হবে এটা কি 1 2 3 4 হবে নাকি এটা ABC দিয়ে হবে। অর্থাৎ প্রতিটা লিস্টের, প্রতিটা নামের বা প্রতিটা কন্টেন্টের আগে কি 1 2 3 4 হবে নাকি এখানে এই যে 1 2 3 3 আছে এরকম হবে নাকি ABC হবে, এটা প্রদর্শন করার জন্য আমাদের এখানে টাইপ 1 লিখে দিলে এখানে এই 1 2 3 এরকম আসবে। আর যদি টাইপ এ লিখে দেই, তাহলে এখানে ABC এরকম আসবে। আর আনওয়ার্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের UL লিখতে হয়, অর্থাৎ আনওয়ার্ডার লিস্ট। এখানে LI দিয়ে আমরা প্রতিটা নাম লিখব, প্রতিটা LI এর জন্য এক একটা লাইন এখানে প্রদর্শন করবে এবং LI লিখলেই এখানে সিম্বলটা আসবে। আমরা যদি এখানে LI কোনোটাতে না লিখতাম, তাহলে সিম্বল আসতো না, সিম্বলটা এখানে এই লাইনটা এখানে চলে আসতো। সো এত জটিল চিন্তা না করি, আমরা প্রতিটা লাইন লিখব LI দিয়ে। তো LI দিয়ে লিখলে, এবং LI শুরু এবং শেষ আছে, তোমরা জানো UL এরও শুরু এবং শেষ আছে, OL এরও শুরু এবং শেষ আছে। তো এটা একটু বাসায় প্র্যাকটিস করলে আমার মনে হয় যে তোমরা খুব ভালো বুঝবে এবং তোমাদের টেক্সট বইতে সুন্দরভাবে ডিফিনেশন দিয়ে দেওয়া আছে। পরীক্ষাতে সাধারণত এই বিষয়গুলো থাকে, তো এইটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। এই ভিডিওটি আমরা বা আমার ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এবং আবদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসরুম নামে যে গ্রুপটি আছে সেখানে দেওয়া থাকবে, আমার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া থাকবে, শিক্ষক বাতায়নের পেজে দেওয়া থাকবে, বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে। তোমরা সেখানে কমেন্টসের মধ্যে যদি প্রবলেমের কথা লিখো, আমি চেষ্টা করব এই প্রবলেম কীভাবে সলভ করে দেওয়া যায়। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।